বিরতির পর ফিরে আসছি অনুষ্ঠানের পরবর্তী অংশে। দেখা গেছে যে এই মুহূর্তের বাংলাদেশের পরিস্থিতি যদি কথা যায়, দেখা সব থেকে উদ্বেগের কারণ হচ্ছে সেখানে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে। দেখা গেছে বিভিন্ন বিভিন্ন দেখা যে ফুটেজে আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরে আক্রমণ চালানো হচ্ছে বা বিভিন্ন হিন্দুদের বাড়িঘরেও অগ্নিসংযোগ সহ বিভিন্ন হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, সেই বিষয়ে কী বলবেন আপনি? এখন মানবতা যদি আমরা হারিয়ে ফেলি, আমরা যদি আমাদের পরস্পর শ্রদ্ধা হারিয়ে ফেলি, সেটা অতি নিন্দনীয়। এবং একটি রাষ্ট্রের সংখ্যালঘুদের সুরক্ষিত রাখা, সেই রাষ্ট্রের ধর্ম, সেই রাষ্ট্রের প্রধান অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, এই সরকার পরিবর্তন বা নতুন সরকার গঠনের সময় বা এই সময়ে যেভাবে আমাদের সংখ্যালঘুদের, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চাকমা হোক, তাদের উপরে যে আক্রমণ করা হচ্ছে, সেটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ। এবং আমরা সবিনয়ে বর্তমান সরকারকে আমরা অনুরোধ করব যাতে এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয়, কারণ একটি প্রাণের মূল্য একটা ধর্ম থেকে অনেক বেশি। যে যাদেরকে ধর্মের নাম করে যে হিংস্রতা সেখানে করা হচ্ছে, যে নির্যাতন সেখানে করা হচ্ছে, সেটা অতি নিন্দনীয় একটি কাজ। এবং আমাদের বিশ্বাস, একটি দেশ যদি মাথা তুলে দাঁড়াতে হয়, তার সেখানে অবস্থানরত যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদেরকে রক্ষা করা সেই রাষ্ট্রের অন্যতম কাজ। যদিও কিছু ব্যতিক্রমী দৃশ্য আমরা দেখেছি যে কিছু মুসলমান ভাইয়েরা কিছু মন্দির পাহারা দেখছেন, ঢাকেশ্বরী মন্দিরকে ওনারা খুব ভালো করে সুরক্ষিত করে রেখেছেন বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের, কিন্তু সেই ঘটনার সঙ্গে সেটা যেরকম উদারতার লক্ষণ, আমরা যেভাবে ঈদে সামিল হই, আমাদের মুসলমান ভাইরা যেভাবে দুর্গাপূজায় সামিল হয়, সেভাবে সেই সংখ্যালঘুদের বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। হ্যাঁ, তো সেজন্য আমি এই তদানীন্তন যে সরকার রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করব। ইনফ্যাক্ট গত দুদিন আগেও আমি যে গুয়াহাটিতে অবস্থিত এশিয়ান হাই কমিশনার বাংলাদেশের যিনি এশিয়ান হাই কমিশনার রয়েছেন, তার সঙ্গে আমার একটা দীর্ঘ আলোচনা হয়েছে। এবং আমরা আমাদের ব্যতিক্রম বা ফ্রেন্ডস অফ বাংলাদেশের পক্ষ থেকে আমরা সেটা নিয়ে আমাদের দুঃখ প্রকাশ করেছি, এবং অচিরেই যাতে সেটা এই নির্যাতন বন্ধ হয় তার আমরা আবেদন করেছি, দাবি করেছি। কেননা একটি রাষ্ট্রের মধ্যে সব মানুষকে সুরক্ষিত থাকাটাই সেই রাষ্ট্রের অন্যতম ধর্ম। হ্যাঁ, তো ধর্ম যার যার, দেশ সবার। হ্যাঁ, দেশটা তো সবার, আমরা ভারতবর্ষে আমরা সবাই মিলে, বিশেষ করে অসমে আমরা জানা নানা জাতিগোষ্ঠী ভাষাগোষ্ঠীর মানুষ এক হয়ে কাজ করছি, সেই দৃষ্টান্ত বাংলাদেশেও স্থাপিত হোক, সেখানে যেন আর এক ফোঁটাও রক্ত না ঝরে, সেটা আমাদের আন্তরিক আবেদন। এবং এভাবে করে আবার বাংলাদেশ যেভাবে আমাদেরকে অত 10-15 বছরে দেখিয়েছিলেন মানবতার কথা, মানুষের মানুষের মধ্যে সম্পর্কের কথা, সেটা আবার জাগ্রত হয়ে উঠুক, সেটাই আমাদের বিনম্র আবেদন। বাংলাদেশের যে এই পরিস্থিতির ফলে যদি ভারত বাংলাদেশের যে বাণিজ্যিক সম্পর্ক, সেটা কি ফাটল দেওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি? হ্যাঁ, দেখুন, বাংলাদেশকেও আমাদের যেভাবে দরকার, আমাদেরও সেভাবে বাংলাদেশকে দরকার। যেহেতু পারস্পরিক এখানে আদান প্রদানের ব্যাপার হয়েছে, তো তা কোনোদিনও বন্ধ হওয়া উচিত না। হ্যাঁ, কোনোভাবেই উচিত না। আর বিশেষ করে উত্তর পূর্বের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘ দিনের, তো তাতে যেমনভাবে বাংলাদেশও লাভবান্বিত হচ্ছে, সেভাবে ভারতবর্ষও লাভবান্বিত হচ্ছে। তো গত কয়েকদিনের যে আমি কমেন্ট দেখেছি বা আমি যারা এখন রাষ্ট্র চালাচ্ছেন তাদের যে কথাবার্তা শুনেছি, তাতে আমার মনে হয়েছে এই সরকার এই বাণিজ্যিক ক্ষেত্রে কোনোভাবেই বাধা স্থাপন করবে না। আর আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেটা উনি দেখিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক রয়েছে, সেটা আবারও পুনরুজ্জীবিত হবে বলে আমি আশা করি। গত 12 আগস্ট আপনি ওয়েমেন কনক্লেভ করেছেন, প্রায় 300 মহিলাকে এনে আপনি সম্মান করেছেন। তো ওয়েমেন কনক্লেভ বা মহিলা সাবলীকরণের ক্ষেত্রে আপনি এক বড় ধরনের উদ্যোগ নিয়েছেন, সেই সেই ধারণাটা কীরকম আপনার
মাথায় এলো বা কি বলবেন এই বিষয়ে? আসলে নারীদের সম্মান করা সেটা আমাদের একটা অনেক বড় কাজ বলেই আমি মনে করি, এবং আমরা গত এক দশক ধরে, প্রায় দশ বছর ধরে আমাদের যে কয়েকটা ক্যাম্পেইন আমরা করি তার মধ্যে একটা ক্যাম্পেইন হলো রেসপেক্ট ওমেনহুড, আমরা মহিলাকে সম্মান করা, এটা আমাদের একটা বড় একটা অ্যাক্টিভিটিস। এটা আমরা বছর একটা কনক্লেভের মাধ্যমেই আমাদের কাজ শেষ হয়ে যায় না, আমরা আমরা চেষ্টা করি প্রত্যেক দিনই কোনো মহিলাকে আমরা যাতে সম্মান প্রদর্শন করতে পারি বা কোনো একটাভাবে তার কাজে আমরা অনুপ্রেরণা যোগাতে পারি, সেই কাজটা ব্যতিক্রমের একটা অন্যতম কাজ। তো এবার আমরা 12 আগস্ট, একটা 10 আগস্ট আমরা তাজ বিবান্তাতে আমরা একটা ওমেন কনক্লেভ 3.0 আমরা করেছি। আমরা তো সেখানে প্রায় 350 মহিলা উত্তর পূর্বর বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন, কলকাতা থেকে প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি এসেছিলেন, তো লকেট চ্যাটার্জি এসেছিলেন। তো আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে এই মহিলাদেরকে আরও বেশি করে অনুপ্রাণিত করা, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া যেখানে দাঁড়িয়ে তাদের যেটা কাজকর্ম আছে সেটা নিয়ে সমাজের কাছে, সবার সামনে তারা তুলে ধরতে পারেন। এবং এই কাজটা আমরা নানাভাবে করি, যেমন আমাদের একটা ক্যাম্পেইন ছিল ফেস অফ দ্য মান্থ, প্রত্যেক মাসে একজন মহিলা তার নিজের কথা বলবেন, তার অ্যাচিভমেন্টের কথা বলবেন। তো সেটা আমরা অনেকদিন করেছি, করোনার পরে করোনার জন্য সেটা আমাদেরকে স্টপ করতে হয়েছে, কিন্তু আবারও এটা আমরা শুরু করেছি। এবং এইভাবে নানা ধরনের কাজকর্মের মাধ্যমে নারীদেরকে আরও বেশি অনুপ্রাণিত করা, এটাই হলো আমাদের একটা ব্যতিক্রম পরিবারের একটা অন্যতম উদ্দেশ্য। আপনি এত অ্যাক্টিভ কীরকম থাকেন, এত এত অনুষ্ঠান বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আপনার এই অ্যাক্টিভিটিসগুলো, কীরকম থাকেন আপনি এত? আসলে আমরা একটা পরিকল্পনা নিয়ে কাজ করি। আমাদের ধরুন একটা অনুষ্ঠানের কথা আমরা যখন ভাবি সেটা আমরা 5 মাস আগে থেকে আমরা ভাবতে থাকি। যেমন আপনাকে আমি বললাম ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, একটা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা গত 1 বছরের উপর ধরে, আমাদের একটা রিসার্চ টিম রয়েছে, সেই টিম আগে থেকে এটার কী কীভাবে হবে, কী ইমপ্লিমেন্টেশন কীভাবে হবে, আমরা কীভাবে করব, এই কাজগুলো আমরা করতে থাকি। এর জন্যই আমাদের অনুষ্ঠান বা আমাদের যে কোনো কর্মকাণ্ড নিখুঁত হয়, আমরা হঠাৎ করে কোনো একটা কাজ করি না। হয়তো সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যানাউন্স করি একটি ক্যাম্পেইনের 1 মাস আগে বা 1.5 মাস আগে, কিন্তু সেটার কাজ আমাদের দীর্ঘদিনের একটা, আমাদের কষ্টের একটা ফসল। হ্যাঁ, তো এভাবেই হয়, আমাদের একটা টিম রয়েছে, আমরা 24 ঘন্টা, আমরা 25 জন আমরা একসঙ্গে কাজ করি। হ্যাঁ, তো এই 25 জনের মধ্যে যেভাবে আমাদের ভিডিও এডিটারও রয়েছে, রিসার্চ টিমও রয়েছে, ফটোগ্রাফার রয়েছে, কন্টেন্ট রাইটার রয়েছে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মানুষ রয়েছে, তো সব কিছু মিলিয়ে আমরা একটা কাজ করি এবং আমরা চেষ্টা করি কাজটাকে নিখুঁত করে করার। বরাক উপত্যকার উন্নয়ন নিয়ে কী বলবেন? দেখা গিয়েছে বরাক উপত্যকার কোনো ইন্ডাস্ট্রি নেই, একটা ইন্ডাস্ট্রি ছিল কাঁচার পেপার মিল, সেটাও বন্ধ হয়ে গেছে। তো আপনি যেহেতু বরাক উপত্যকায় থেকে এসেছেন গুয়াহাটিতে, তো বরাক উপত্যকার যুবাদের উদ্দেশ্যে কী বলবেন আপনি? স্বাবলম্বী হতে হবে, আমাদের যা রয়েছে তাকে আরও কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং কৃষিকাজটা একটা অন্যতম আমাদের স্বাবলম্বী হওয়ার একটি উপায়, কিন্তু আমরা দেখেছি নানাভাবে আমাদের বিশেষ করে অসমে কৃষিকাজের প্রতি যুব সমাজের আগ্রহ নেই, কিন্তু কৃষিকাজ আমাদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে একটা বড় একটা ভূমিকা পালন করতে পারে। এখন ধরুন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো আর একদিনে কোনো একটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠে না, তার জন্য একটা পরিকাঠামো দরকার হয় অনেক কিছু, কিন্তু বরাক উপত্যকায় তো অনেক কিছুই হয়েছে, যেমন একটা ইউনিভার্সিটি হয়েছে, একটা মেডিকেল কলেজ হচ্ছে, কর্মসংস্থানের আরও দিকও খুলে যাচ্ছে, কিন্তু মূল কথাটা হলো চাকরির পিছনে না ছুটে নিজের অভিজ্ঞতাকে সম্বল করে বা নিজের শিক্ষাকে সম্বল করে আমরা যদি স্বাবলম্বী হওয়ার একটা প্রচেষ্টা করি, আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যতটুকুই রয়েছে, হ্যাঁ, সেটা নয় যে আমি বরাক ছেড়ে বা ব্রহ্মপুত্র উপত্যকা ছেড়ে বা আসাম ছেড়ে অন্য কোথাও চলে যাব, সেখান থেকে এমপ্লয়মেন্ট জেনারেট করব, সেটাও কিন্তু হয় না। আমাদের প্রথমই আমাদের মানে নিজের উদ্যোগটাকে, আমাদের স্বাবলম্বী হওয়াটাকে প্রাধান্য দিতে হবে। এবং এক্ষেত্রে একটা বড় একটা সরকারও আজকাল কৃষিকাজ বা ডায়েরি ফার্ম বা
এরকম অনেক অ্যাগ্রিকালচার রিলেটেড অনেক কাজ রয়েছে যেখান থেকে স্বাবলম্বী হওয়ার যথেষ্ট প্রমাণ আমরা উদাহরণ আমাদের সামনে আছে। তা আমি ভাবি এই দিকে যদি আরও আমাদের যুব সমাজ দৃষ্টি আকর্ষণ করে সেটা আমাদের ক্ষেত্রে একটা ভালো কর্মসংস্থানের পথ হতে পারে বলে আমার বিশ্বাস। প্রিয় দর্শক, এই মুহূর্তে পুনর সময় হয়েছে একটি বাণিজ্যিক বিরতির। ফিরে আসছি বিরতির উপর।